আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব হাতের কাছে থাকা একটা ডিম এবং এক কাপ সুজি দিয়ে তৈরি মজাদার একটা রেসিপি। রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে আমি এখানে একটা ডিম নিয়েছি, এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, চিনি দিয়ে দিচ্ছি এখানে আমি 1/3 কাপ। চিনিটা দিয়ে একটা হ্যান্ড হুইস্কের সাহায্যে এটাকে মিশিয়ে নেব। আবার আমি চিনি দিয়ে দিচ্ছি 1/3 কাপ। এবার এই সবগুলো উপকরণ ভালো করে মেশাতে হবে। দেখতেই পাচ্ছেন চিনিটা কিন্তু গলে গিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প অল্প সুজি। সুজিটা এখানে অল্প অল্প অ্যাড করতে হবে, না হলে একসাথে দিলে শক্ত হয়ে যেতে পারে। অল্প অল্প সুজি দিয়ে মিশ্রণটা ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নিতে হবে। এইভাবে করে এখানে আমি মোট 1 কাপ সুজি দিয়ে দিয়েছি, তো ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার আমি হাতে সামান্য তেল মেখে নিয়েছি, এবার হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এবার আমি এটাকে 20 মিনিটের মতো রেস্টে রেখে দেব। তো ফিরে আসলাম 20 মিনিট পর। এবার অল্প অল্প নিয়ে হাতের সাহায্যে এইভাবে একটা শেপ দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন কেমন হয়েছে। আমি আপনাদেরকে আরেকটা তৈরি করে দেখাচ্ছি। তো এইভাবে করে হাত দিয়ে একটু চেপে চেপে সবগুলো আমি তৈরি করে নিয়েছি। এবার একটা কড়াইতে আমি তেল গরম করে এর মধ্যে পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। একে একে আমি পিঠাগুলোকে দিয়ে দিচ্ছি। পিঠাগুলো একটা সাইড যখন হয়ে যাবে তখন অপর সাইড উল্টে নিতে হবে। এইভাবে উল্টে পাল্টে পিঠাগুলোকে ভেজে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার চলে এসেছে। এখানে এগুলো ভাজা হয়ে গিয়েছে, তো এগুলোকে আমি তুলে নিচ্ছি। আপনারা ঝটপট তৈরি করে নিতে পারবেন বিকেলে চায়ের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।